নিযুক্তি পরীক্ষা পাস করেও চাকরি নাপালে নলবাড়ির রাহুলে, নিযুক্তি পরীক্ষার প্রমাণপত্র পালে নাপালে নিযুক্তি পত্র, কিহর বাবে বঞ্চনার বলি হল রাহুল আমিন। রাজ্য সরকারে তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরি বিজ্ঞাপন প্রকাশ করার লগে লগে বহু নিবনুয়া যুবক যুবতীয় চাকরির আশা দেখিছিল। তেনে এজন যুবক হল নলবাড়ির রাহুল আমিন। নলবাড়ী চহৰৰ আব্দুল জব্বৰ আৰু জ্যোৎস্না বেগমৰ পুত্ৰ ৰাহুলে লিখিত আৰু মৌখিক পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ নিযুক্তিৰ বাবে নিৰ্বাচিত হোৱাৰ প্ৰমাণ পত্ৰ লাভ কৰে। বিশেষভাৱে সক্ষম ৰাহুলে চতুৰ্থ বৰ্গৰ চাকৰিৰ প্ৰথমে লিখিত পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ পৰৱৰ্তী মৌখিক পৰীক্ষালৈ নিৰ্বাচিত হয়। পাছত দ্বিতীয়টো মৌখিক পৰীক্ষাতো উত্তীৰ্ণ হৈ পিয়ন পদত নিযুক্তি লাভৰ বাবে নিৰ্বাচিত হোৱাৰ প্ৰমাণ পত্ৰ লাভ কৰে। কিন্তু নির্বাচিত হয়েও আজিলৈকে চাকরির পর বঞ্চিত হয়ে থাকবলিয়া হয়েছে রাহুল। আর পরীক্ষা হব গুয়াহাটির, সেবিল গুয়াহাটি এখন পরীক্ষা করলে গুয়াহাটির মেডিকেল করলে আর মুখের কোয়েশন করলে তাতে উত্তীর্ণ হয়েছো মানে তারপর মানে কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট বলে আছে আর এই ডকুমেন্টস মোট আছে হাতত গোটেখানি। মানে যে কি কারণে পোয়া নাই, মানে কি কারণে পিছ পড়ে আসছো বা আমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ খিনি গোটেখানি এডিআর এটাকো দিয়া নাই আমার। রাহুলের লগত একেলগে নির্বাচিত হওয়া একাংশই নিযুক্তি পত্র লাভ করে এতিয়া কর্মরত হয়ে থাকার বিপরীতে রাহুল নির্বাচিত হয়েও আজিলৈকে নিযুক্তি পত্র লাভ নকরাত এতিয়া মানসিকভাবে ভাগি পড়েছে। কার ভুলের বাবে রাহুলে নিযুক্তি পত্র লাভ করার বঞ্চিত হবলগা হল তারে এক তদন্তর দাবি করেছে রাহুলে। আর্থিক সমস্যায় জুরুলা করা রাহুলে চাকরির বাবে নির্বাচিত হওয়ার প্রমাণপত্র লাভ করার পাছতে চাকরি নিশ্চিত বলে আশা করেছিল যদিও সেয়া এতিয়ালৈকে হয়ে নুঠাত চিন্তিত হয়ে পড়েছে রাহুল। নলবাড়ির পৰা কৈলাশ ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। নিযুক্তি পরীক্ষা পাস করেও চাকরি নাপালে নলবাড়ির রাহুলে, নিযুক্তি পরীক্ষার প্রমাণপত্র পালে নাপালে নিযুক্তি পত্র, কিহর বাবে বঞ্চনার বলি হল রাহুল আমিন। রাজ্য সরকারে তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরির বিজ্ঞাপন প্রকাশ করার লগে লগে বহু নিবনুয়া যুবক যুবতীয় চাকরির আশা দেখিছিল। তেনে এজন যুবক হল নলবাড়ির রাহুল আমিন। নলবাড়ী চহৰৰ আব্দুল জব্বৰ আৰু জ্যোৎস্না বেগমৰ পুত্ৰ ৰাহুলে লিখিত আৰু মৌখিক পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ নিযুক্তিৰ বাবে নিৰ্বাচিত হোৱাৰ প্ৰমাণ পত্ৰ লাভ কৰে। বিশেষভাৱে সক্ষম ৰাহুলে চতুৰ্থ বৰ্গৰ চাকৰিৰ প্ৰথমে লিখিত পৰীক্ষাত উত্তীৰ্ণ হৈ পৰৱৰ্তী মৌখিক পৰীক্ষালৈ নিৰ্বাচিত হয়। পাছত দ্বিতীয়টো মৌখিক পৰীক্ষাতো উত্তীৰ্ণ হৈ পিয়ন পদত নিযুক্তি লাভৰ বাবে নিৰ্বাচিত হোৱাৰ প্ৰমাণ পত্ৰ লাভ কৰে। কিন্তু নির্বাচিত হয়েও আজিলৈকে চাকরির পর বঞ্চিত হয়ে থাকবলিয়া হয়েছে রাহুল। আর পরীক্ষা হব গুয়াহাটির, সেবিল গুয়াহাটি এখন পরীক্ষা করলে গুয়াহাটির মেডিকেল করলে আর মুখের কোয়েশন করলে তাতে উত্তীর্ণ হয়েছো মানে তারপর মানে কোয়ালিফাই ফর অ্যাপয়েন্টমেন্ট বলে আছে আর এই ডকুমেন্টস মোট আছে হাতত গোটেখানি। মানে যে কি কারণে পোয়া নাই, মানে কি কারণে পিছ পড়ে আসছো বা আমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ খিনি গোটেখানি এডিআর এটাকো দিয়া নাই আমার। রাহুলের লগত একেলগে নির্বাচিত হওয়া একাংশই নিযুক্তি পত্র লাভ করে এতিয়া কর্মরত হয়ে থাকার বিপরীতে রাহুল নির্বাচিত হয়েও আজিলৈকে নিযুক্তি পত্র লাভ নকরাত এতিয়া মানসিকভাবে ভাগি পড়েছে। কার ভুলের বাবে রাহুলে নিযুক্তি পত্র লাভ করার বঞ্চিত হবলগা হল তারে এক তদন্তর দাবি করেছে রাহুলে। আর্থিক সমস্যায় জুরুলা করা রাহুলে চাকরির বাবে নির্বাচিত হওয়ার প্রমাণপত্র লাভ করার পাছতে চাকরি নিশ্চিত বলে আশা করেছিল যদিও সেয়া এতিয়ালৈকে হয়ে নুঠাত চিন্তিত হয়ে পড়েছে রাহুল। নলবাড়ীর পৰা কৈলাশ ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।